আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি রিলেটেড, কতটা গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বেশি কথা না বললে শুরু করি। পাইপাল অ্যাপস নিয়ে আপনাদেরকে বিগ বিগ ইম্পর্টেন্ট এবং আপডেট জানাবো আজকে ভিডিওতে। তো পাইপাল অ্যাপসটি আমরা ওপেন করব, অলরেডি অ্যাপসটি ওপেন হচ্ছে। আর হ্যাঁ গাইস, কার কি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ঠিক আছে গাইস, তো এখন গাইস আমরা অ্যাপসটিতে প্রবেশ করার সাথে সাথে এখানে লেখা আছে টিক মার্ক, আর এখানে বলছে সিস্টেম আপগ্রেড কমপ্লিট, ওয়ার নিউ পেপ্যাল কার্ড আর নাও পাওয়ারড বাই ভিসা অ্যান্ড ইউ আর ওয়ান স্টেপ ক্লোজার টু অ্যান অসাম শপিং এক্সপিরিয়েন্স। ওয়ান্স দ্য কার্ড ইজ রেডি টু বি অ্যাক্টিভেট, ইউ উইল বি ইনফর্ম ভিয়ার দ্য অ্যাপ, ক্লিক টু লার্ন মোর। ঠিক আছে, এখানে বোঝানো হয়েছে কি জানেন? বোঝানো হয়েছে সকল আপডেট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা নিউ কার্ড নিতে পারেন। তো অ্যাপসে আমরা প্রবেশ করার সাথে সাথে অ্যাপসটি ওপেন হয়ে গেছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন শো করতেছে। এই নোটিফিকেশনটা কিন্তু কয়েকদিন যাবৎ কোনো আপডেট ছিল না। উপরে এই নোটিফিকেশনটা কেন এসছে আমরা একটু ক্লিক করব। তো একটু আমরা উপরে ক্লিক করি, কি একটা আপডেট এসেছে। মানে আপডেটটা এসেছে সকল কার্যক্রম আপডেট কমপ্লিট, এখানে এটাই বোঝানো হয়েছে। 200টা কান্ট্রিতে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই পাইপাল ভিসা কার্ডটি। এবং এই পাইপাল ভিসা কার্ড, সরি এখানে প্রসেসিং আসলো কেন আবার, নোটিফিকেশনে প্রবেশ করলে দেখা যাক কি হয়। ওই আপডেটটাই এসেছে, ঠিক আছে, এখানে নিউজ ওটাই। তো যাই হোক, এখানে হচ্ছে আপনারা এই ভিসা কার্ড নিয়ে যারা প্রবলেমে আছেন, ইউজ করতে পারতেছেন না, অনেকের অনেক সমস্যা, কার্ড শো করতেছে না, একদম সাদা সাদা আসতেছে। ঠিক আছে, এখন ভাই কিছু কথা, এখানে আপনারা যদি $5 ডিপোজিট করে থাকেন, টপ আপ করে থাকেন, তারপর যদি কার্ড অ্যাক্টিভ করে থাকেন, কার্ড নিয়ে থাকেন, তাহলে কেন আপনাদের সাদা সাদা আসবে? হ্যাঁ আসতে পারে, কেননা এখনও কার্ডটা অ্যাক্টিভ হতে যাদের একটু দেরি হবে, লেট হবে, ঠিক আছে, যাদের একটু অ্যাক্টিভ হতে দেরি হবে বা লেট হবে তাদের বেলায় কিন্তু এরকম সাদা থাকতেই পারে। ঠিক আছে, তাদের বেলায় এরকম সাদা থাকতে পারে। আর এখানে হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট করছেন মিনিমাম $5 টপ আপ করবেন, ঠিক আছে, $5 টপ আপ করবেন। আর এই পাইপাল ভিসা কার্ডে আপনারা সকল ধরনের কাজ ইন্টারন্যাশনালি করতে পারবেন। আর এখানে হচ্ছে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা যাবে না, স্মার্ট কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, আরেকটা আপডেট আমি শেয়ার করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর হ্যাঁ গাইস, এটা হচ্ছে পাইপাল বাংলাদেশ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভেরি গুড নিউজ, পাইপাল কার্ড ইজ রেডি, পাইপা পেমেন্ট উইথ পাইপাল ভিসা কার্ড। ঠিক আছে, পাইপাল এজেন্ট, এটা পাইপাল এজেন্টদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড আছি। সো এখানে হচ্ছে মনে করেন যে যে কার্ড কার্ড কিন্তু এখন সবাই নিতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি, যাদের এরকম কার্ড আসে, এরকম কার্ড শো করতেছে সব কিছু, তারা কিন্তু কার্ডটা ইউজ করতে পারবেন। আর যাদের শো করতেছে না, ঠিক আছে, তাদের একটু লেট হবে, তাদের একটু ভেরিফাইড হবে, যাচাই হবে, তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি খুবই দ্রুত আপনার কার্ডটি কিন্তু ইউজ করতে পারবেন। আর তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, এখন কী সমস্যার কারণে আপনার কার্ডটা শো করতেছে না, এটা তো ভাই আমি জানি না, পাইপাল কোম্পানি জানে বা আপনি জানেন। ঠিক আছে, আপনাকে সলভ করতে হবে, তাদের সাপোর্টে যোগাযোগ করতে হবে। আরেকটু নিচেই যদি আসি, ঠিক আছে, এইখানে আছে পাইপার ডিলার বাই ঢাকা। ঠিক আছে, বাংলাদেশের অনুমোদিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ।